ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডুকেশনাল লোনের লক্ষ্যগুলো হচ্ছে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিরবচ্ছিন্ন করা এবং সাধারণ মানুষের গুণগত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা স্টুডেন্টদের জন্য ইন্স্যুরেন্স ফেসিলিটিস রেখেছি, একদিকে স্টুডেন্টদের জন্য, অপরদিকে গার্ডিয়ানদের ক্রিটিক্যাল ইলনেস এবং তাদের ডেথ বিষয়ে যাতে ডিসকন্টিনিউ না হয় এডুকেশন, সেই জন্যে আমরা ইন্স্যুরেন্স দুইটা ইন্স্যুরেন্স পলিসি আমাদের স্টুডেন্ট জন্য আমরা রেখেছি এবং এটা খুব ভালোভাবেই চলছে এবং স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা উপকৃত হচ্ছে। এর বাইরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েভার ফেসিলিটিস আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, তাদের স্কলারশিপ অ্যান্ড ওয়েভার দুটি, এতে করে আমাদের কিছু কভারেজ হয় বটে, কিন্তু এরপরেও আমাদের কিছু রিকোয়ারমেন্ট আসে যারা স্টুডেন্টরা চান যে তারা এরকম একটা ফেসিলিটি যদি তারা পান তাহলে তাদের ভালো হয়। এর সুবিধাদির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মোট টিউশন ফির 130% পর্যন্ত অর্থায়ন করবে, সর্বনিম্ন 1,00,000 থেকে সর্বোচ্চ 20,00,000 টাকা পর্যন্ত অর্থায়ন করবে, যা 60টি কিস্তিতে পরিশোধ করা যাবে। নতুন একটা কাস্টমার সেগমেন্ট লঞ্চ করেছি রিসেন্টলি, যেটাকে আমরা নাম বলছি আগামী। আগামী বলার কারণই হচ্ছে যে এটা ফিউচার, যাতে আমরা জানি যে আমাদের যে স্টুডেন্টরা, সো ফিউচার পুরো এই কমপ্লিট ব্যাংকিং সলিউশন বলছি আমরা ফর স্টুডেন্টস। আজকে আমরা আপনাদেরকে আমাদের সাথে এই ব্যাপারে আলাপ করছি। সো এখানে যেটা হবে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রথমে তাদেরকে আমরা একটা অ্যাকাউন্ট অপশন দেবো, একটা অ্যাকাউন্ট খোলা, কারণ আমরা চাই যে স্টুডেন্টরা যাতে তাদের বেসিক ব্যাংকিংটা শিখতে পারে প্রথমে, এরপরে কিন্তু তারা কোনো একটা জবে যাবেন এবং তারা যাতে প্রথমেই একটু ব্যাংকিংয়ের কীভাবে ব্যাংকিংগুলো করা হয় সেটার সঙ্গে আমরা একটা খুব ইউনিকলি ডিজাইন একটা ডেবিট কার্ড করেছি, যে ডেবিট কার্ডটা চাইলেই যদি তার ট্রাভেল কোটা থেকে সে বাইরেও ইউজ করতে পারবে এবং লোকালি যে কোনো মানে এটিএমে শুধু টাকা তোলা না, আপনার যে কোনো কেনাকাটা করতে পারবে। তো এই প্রথম আমরা একটা আগামী ডেবিট কার্ড দিব, এই সার্ভিসগুলো এই আগামী স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রি। এই স্টুডেন্টরা অনেক অনলাইন কোর্সেস করে এবং তাদের অনলাইনে অনেক পেমেন্টও করা লাগে, সামটাইমস তারা কোর্স এরাতে করছে মানে বাইরের দেশের অনলাইন পেমেন্ট। সো আমরা যে কার্ডটা দিচ্ছি এই অ্যাকাউন্টের সাথে, মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, আমরা বিভিন্ন ক্যাম্পাসে এই ধরনের এই ক্যাম্পেইনগুলো করে আমরা জানতে পারলাম যে তাদের এই মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা প্রচুর দরকার পড়ে, কারণ তাদের দেখা যায় হয় বাবা মা কারো কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, এখন তারা তাদের নিজেদের ইনকামের বা টিউশন করে বা যেটাই টাকা তাদের সেভিংসে অ্যাকাউন্টে থাকবে সেখান থেকে দেখা যায় যে মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা এন্ডোর্সমেন্টের মাধ্যমে উনি অনলাইনে $10 বা $9 যে কোর্সগুলো কিনতে হয় ওগুলো পে করতে পারবে। এছাড়াও শিক্ষা ঋণ বা আগামী ব্যক্তিগত ঋণ রয়েছে, যা শিক্ষার ব্যয়ের অর্থায়নের জন্য ডিজাইন করা হয়েছে, যাহা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তাদের শিক্ষার ফি অর্থায়নের জন্য বিশেষ সুবিধা দেবে, ভবিষ্যতে ব্যাংকিং পরিষেবাগুলো নিশ্চিত করতেও সহায়তা করবে।